প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে একজন বোন দেখছেন। তো আসলে এই বোনটি কেন ইউটিউবের সামনে ক্যামেরার সামনে আসছে, সেই কথাটাই শুনবো আমরা তার মুখ থেকে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিছু আমার জীবনের দুঃখের কাহিনী নিয়ে আপনাদের ক্যামেরার সামনে আসছি। আমার জীবনে অনেক দুঃখ, কষ্ট, বেদনা। আমার বিয়ে হয়েছিল প্রায় 3 বছর হচ্ছে। হঠাৎ করে আমার স্বামীর কিডনির সমস্যা হয়েছে, আলসার হয়েছিল। রংপুর মেডিকেলে ভর্তি করছিলাম। ওখান থেকে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে পালাই আসছে, চিকিৎসা করেনি। তারপরে আমি গেছি শ্বশুরের বাড়ি, যেদিন ওরা পালাই নিয়ে আসছে তারপরের দিন গেছি। আমার শ্বশুর শাশুড়ি দেবর যা সবাই গালাগালি করছে, ঝগড়াঝাটি মানে মারামারি করতে আসতেছে। আমি গেছি ওইখানে বাচ্চাটা নিয়ে থাকবো, ওরে ছেড়ে দেন, হ্যাঁ কথা ও কিন্তু খেলা। ওরা আমাকে হ্যাঁ ওখানে থুচ্ছে না, কারণ আমার স্বামী অসুস্থ, কামাই কাজ করতে পারে না। ওই জন্য মানে আমি চলে আসি আমার শ্বশুর বাড়ি থেকে। একটু জোরে বলবেন। হ্যাঁ চলে আসার পরে কিছুদিন পরে আবার গেছি বাচ্চাটা নিয়ে থাকার জন্য। আমার স্বামীটা একটু হেবলা টাইপের, মানে একটু কম বুঝে। আমার স্বামী মানে আমার পক্ষে কোনো কথা বলতে পারে না। ওরা অনেক মারামারি, ডাঙ্গারাঙ্গি, অনেক অত্যাচার করতেছে। বাচ্চাটা নিয়ে আমার থাকা নিয়ে ওখানে খুব মুশকিল হয়ে যাচ্ছিল। আমি তখন আমার বাবার বাসায় বলছি, ফোন করে আমার ভাইরা নিয়ে চলে আসছে, আমাকে আর ওইখানে যাইতে দেয়নি। তারপরে রাগ করে আমার ভাই তালাক দিয়ে নিছে। তালাক দেওয়া প্রায় 6 মাস হয়ে যাচ্ছে। তো আমি এই 6 মাস থেকে আমার ভাইয়ের বাড়িতেই আছি। তো ভাইরা যদি একটু খাওয়াচ্ছে, কিন্তু ভাবি ভাবিটা মানে ইয়া করতেছে না, হ্যাঁ বলেন। খুব ঝগড়াঝাটি মানে করতেছে, অনেক অনেক খারাপ ভাষা করে গালি দিচ্ছে। তো আমি মানে ওখানে থাকার খুব কষ্ট, কাজ কাম খাওয়া দাওয়া দিতে পারে না। আমি তো আমার মানে মানুষের বাসায় ঢুকছি, এই বাচ্চাটা নিয়ে করতেও পারি না কাজ। আমার আম্মার কাছে দিছি বাচ্চাটা। তো আমার আম্মা অসুস্থ, বাচ্চাটাকে দেখাশোনা করতে পারে না। এই ছোট বাচ্চা নিয়ে কিভাবে মানুষের বাসায় কাজ করব। আচ্ছা, তো এখন মানে ছোট বাচ্চা নিয়ে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, বাচ্চার খাওয়া দাওয়া, পোশাক, ওষুধ পানি দিতে পারতেছি না। মানুষের বাসায় কাজ করছি, মানুষের পুণ্য কাপড় চোপড় আমার বাচ্চাকে পড়াচ্ছি, আমিও পড়াচ্ছি, কিন্তু ওষুধ পানি, বাচ্চার খাওয়া দাওয়া ম্যানেজ করতে পারতেছি না। আমার বাচ্চা একটা ফাইল খায়, ফাইলটার দাম 1000 টাকা। একটা মলম দিছে, মহলমটার দাম 1000 টাকা। আমি এগুলা মেনটেন করতে পারতেছি না, পেটের খাওয়াটাই ম্যানেজ করতে পারতেছি না। বাচ্চার ওষুধ পানি কিভাবে ম্যানেজ করব। আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি কোথায় বললেন? আমাদের গ্রামের বাড়ি দিনাজপুর। আচ্ছা, তো আপনার স্বামী এখনো আছে? না, ছাড়ে দিছি প্রায় 6 মাস হচ্ছে। আচ্ছা, এখন একা। হ্যাঁ, এই বাচ্চা নিয়ে এখন আমি একাই আছি। এখন বর্তমান ভাইয়ের বাড়িতেই আছি, কিন্তু খুব অত্যাচার করতেছে। ভাইয়ের বাসায় আর থাকতে চাচ্ছি না। একটু যদি স্থান হয়, একটু ঘর বাড়ি দিয়ে আলাদা থাকবো আমার মেয়েকে নিয়ে। আচ্ছা, তো ঠিক আছে আপু। তো দর্শক, আপনারা যারা দেখছেন, একটি ছোট্ট বাবু নিয়ে খুবই কষ্টে তার জীবন কাটাচ্ছে। তো আপনারা যদি এই বোনটিকে দেখে আপনাদের যদি মায়াল হয়, দয়া হয়, তাহলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো আপনার ফোন নাম্বারটা বলুন। বাচ্চার একদিন আমার ফোন নাম্বার হয়েছে 01 3 2 8 2 8 3 7 3 7 3 5 3 5 77। 77 আপনার নাম? আমার নাম মোসাম্মদ সুমিয়ারা। সুমিয়ারা। দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের স্ক্রিনে দেখেছেন, তার একটি বাবু নিয়ে খুবই কষ্টে আছে। তো আপনারা যে যতটুকু পারেন তাকে একটু সাহায্য করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।